আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নর্মাল ডেলিভারির গল্প বলবো। নর্মাল ডেলিভারি মানে নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করিয়েছে তামান্না, তবে এটা ওই টাইপের নর্মাল ডেলিভারি না যেটা আসলে কুমিল্লা যেটা খুব পপুলার হয় নাই, ওই টাইপের নর্মাল ডেলিভারি মানে এপিডুরাল অ্যানালজেসিয়া অথবা পেইনলেস নর্মাল ডেলিভারির মাধ্যমে ডেলিভারি করিয়েছে তামান্না। তো এটা খুবই সুখের একটা মুহূর্ত, যে কোনো কারণেই হোক তাদের একটা খুব আস্থা ছিল যে তারা আমার কাছে আসবে নর্মাল ডেলিভারি করাবে, মানে সিজারের প্রতি তাদের এতটাই বিতৃষ্ণা ছিল। আমি বারবারই বলতাম যে যদি সব কিছু শেষ মুহূর্তে ভালো থাকে তাহলে নর্মাল ট্রায়াল দেওয়া যাবে, তো ওরা এটাতে এত বিলিভ করেছে এবং যতবার যা শিখিয়ে দিয়েছে অ্যান্টিনেটাল পিরিয়ডে মানে প্রেগনেন্সি পিরিয়ডে যা যা প্রয়োজন সবই আলহামদুলিল্লাহ করেছে এবং আলটিমেটলি নর্মাল ডেলিভারির মাধ্যমেই সন্তান প্রসব করেছে তামান্না। এখন আমি তামান্না এবং তামান্নার হাজবেন্ড আছে, তো ওনাদের কিছু অনুভূতি শুনবো। আসসালামু আলাইকুম, আমি তামান্নার হাজব্যান্ড। আমরা ম্যামের কাছে আসি একদম শুরু থেকে, বাবু কনসেভ হওয়ার আগের মাসেই ফলো আপে আসি আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে। তো আমাদের চৌদ্দগ্রাম থেকে আসি আর কি, চৌদ্দগ্রামে থেকে আমরা এখানেই ম্যামের কাছে পুরো 10 মাস প্রায় ফলো আপে থাকি। ম্যাম যা যা বলেছে আমরা প্রথম থেকেই সবটাই শুনেছি, কিন্তু আমাদের একটাই ইচ্ছে ছিল যে আমরা নর্মাল ডেলিভারি করাবই। তো ম্যাম বলছে যে যদি সব কিছু ঠিক থাকে পসিবল ইভেন ধৈর্য ধরতে হবে লাস্ট পর্যন্ত। লাস্ট টাইমেও ম্যাম যখন আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে বলছে, আমি জিজ্ঞাসা করার পর বলছে যে হ্যাঁ ধৈর্য ধরলেই পসিবল। আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত আমাদের বাবু নর্মালেই হয়, সম্পূর্ণ আল্লাহর পরে ম্যামেরই ক্রেডিট। আমরা শুধু ম্যাম যে যে ইনস্ট্রাকশন দিচ্ছে ওইগুলো সব সাথে যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যখন যে সমস্যা হয়েছে আমরা ম্যামকে ইনবক্সে নক করছি, রাতে 2-3 হলো ম্যাম যখনই ফ্রি হয়েছে ম্যাম তখনই পেয়েছে, তার জন্য কৃতজ্ঞতা শেষ নেই। মানে এই ব্যাপারটা বিশেষ করে আমরা অনেক সময় আতঙ্কিত হয়ে যেতাম, যেহেতু আমাদের এটা ফার্স্ট বেবি আমরা বুঝতাম না কিছু। ইভেন ম্যাম এটাও বুঝাইছে যে মানে কোনটা ডেলিভারি পেন আবার কোনটা ফেক পেন সবগুলোই আগে আগে সব বুঝিয়ে দিছে। মানে ম্যামের কাছে যদি আপনারা না আসেন প্রথমবারে তাহলে বুঝতে পারবেন না, যে একবার আসলে হয়তো বুঝতে পারবেন যে ম্যাম কতটা আন্তরিক এই ব্যাপারে, কতটা সিনসিয়ার। আসলে আমাদের প্রফেশনটাই হচ্ছে যারা অপসের ক্ষেত্রে মানে যারা প্রেগনেন্ট তাদের আসলেই ভীতি থাকে, ইভেন তাদের ফ্যামিলি মেম্বারের আসলেই ভীতি থাকে যে নর্মাল করাতে চায় কিন্তু শেষ মুহূর্তে দেখা যাচ্ছে পারে না কারণ ব্যথা থাকে। তো ব্যথা মুক্ত নর্মাল ডেলিভারিও যে কুমিল্লায় হচ্ছে সেটাই আসলে একটা ব্যাপার, যে ব্যথা মুক্ত নর্মাল ডেলিভারি যারা ব্যথাকে ভয় পায় কিংবা পেইনলেস অ্যানাল পেইনলেস বা এপিডুরাল অ্যানালজেসিয়ার মাধ্যমে যে নর্মাল ডেলিভারি আমরা করাচ্ছি সেটাতে খুব একটা যে সাইড ইফেক্ট নাই সেটা আসলে অনেকেই জানে না, প্রথমবার মনে করে যে নিজের উপর অ্যাপ্লাই করলে কতটুকু মানে সে ভালো থাকবে সেটা নিয়ে ভয় পায়। তো আশা করি ওরকম কোনো প্রবলেম তামান্নার হয়নি, হয়েছে কি এপিডুরাল অ্যানালজেসিয়া। পেছনে আমরা একটা ছোট্ট একটা ক্যাথেটার দিয়ে দিচ্ছি, নল দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা সাধারণত ইঞ্জেকশনটা দিয়ে ব্যথাটা কমিয়ে দিই। অনেকে মনে করে ব্যথা কমিয়ে দিলে নর্মাল হবে কীভাবে, এটা আসলে ব্যাপারটা আমি একটু বুঝাই। ব্যথা কমানো মানে যখন আমাদের নর্মাল ডেলিভারি একটা পেইন উঠে মানে লেবার পেইন থাকে তখন জরায়ুটা ব্যথা হয় যখন তখন শক্ত হয়ে যায় জরায়ুটা, আবার যখন ছেড়ে দেয় তখন এটাকে রিল্যাক্স হয়ে যায়, এটাকে আমরা বলি কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন। কন্ট্রাকশনের সময় বাচ্চাটা আস্তে নিচের দিকে নামতে থাকে, জরের মুখটা খুলতে থাকে, একটা সিনক্রোনাইজ পদ্ধতিতে এই জিনিসটা কাজ করে। তো পেইনলেস অথবা এপিডুরাল অ্যানালজেসিয়াতে জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে কন্ট্রাকশন যখন আসে মানে পেটটা যখন শক্ত হয় লেবার পেনের সময় তখন পেইন থাকে যেটা কোমর দিয়ে মাজা দিয়ে আসে, সেই পেইনটা সে ফিল করে না কিন্তু কন্ট্রাকশনটা থাকে। মানে ফিজিওলজিক যে কাজ জরায়ুর ইউটেরাসের একটা বাচ্চাকে প্রসব করানোর জন্য সেই ফাংশনটা জরায়ুর থাকে, শুধুমাত্র পেইনের সেন্সেশনটা কমিয়ে দেয় এপিডুরাল অ্যানালজেসিয়ার মাধ্যমে। তো অনেকেই কনফিউশন থাকে পেইন কমে গেলে নর্মাল হবে কীভাবে, পেইন কমে যায় কিন্তু কন্ট্রাকশন তার মানে জরায়ুর ফাংশনটা কমায় না। তো এর মাধ্যমে আসলে এপিডুরাল অ্যানালজেসিয়ার মাধ্যমে নর্মাল ডেলিভারি হচ্ছে, তেমন একটা সাইড ইফেক্ট কারোরই নেই হচ্ছে হয় নাই এখন পর্যন্ত, বরঞ্চ সবাই একটু আশ্বস্ত হতে পারছে যে যারা মানে খুব বেশি ভয় পায় ফ্যামিলি মেম্বাররা ভয় পায় তারা এর মাধ্যমে নর্মাল ডেলিভারি করাতে পারবে। তো ধন্যবাদ এবং অনেক কনগ্রেচুলেশন ওরা বাবা মা হয়েছে, তো ভালো থাকবে বাবা সবাই মিলে। ধন্যবাদ সবাই।